গুড মর্নিং স্টুডেন্টস আজ আমরা পড়ব রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন বিষয় সম্পর্কে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা কিন্তু আছে আমাদের চারপাশে যে বিভিন্ন ঘটনা দেখতে পাওয়া যায় বা এই যে আমরা চলাফেরা করছি এই যে জীবন চলছে তা কিন্তু সম্পূর্ণটাই রাসায়নিক বিক্রিয়ার জন্য বাড়িতেও দেখতে পাও এই যে রান্না হচ্ছে তাতে যে বিভিন্ন রঙ হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার জন্য দুধে একটু লেবু রস পড়লে ছানা হয়ে যাচ্ছে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে তারপর ধরো বাড়িতে যে দই পাতা হয় দুধের মধ্যে আগের দিনের দইয়ের একটু সাজ যখন রেখে দেওয়া হয় পরের দিন দেখা যায় সেই দুধটা দইয়ে পরিণত হচ্ছে রাসায়নিক বিক্রিয়া শক্ত চাল জলে ফোটাচ্ছি ভাতে পরিণত হয়ে যাচ্ছে রাসায়নিক বিক্রিয়া আমাদের শরীরের ভিতর থেকে শুরু করে চারপাশে আমরা দৈনন্দিন নানান রাসায়নিক বিক্রিয়া ঘটতে দেখি এখন প্রশ্ন এসে দাঁড়ায় যে এই রাসায়নিক বিক্রিয়াগুলো হয় কিভাবে। তুমি বলবে পরীক্ষাগারে দেখেছি স্যার টেস্ট টিউবের মধ্যে একটা জিনিসের মধ্যে আরেকটা জিনিস মিশিয়ে ফেললে কিছু না কিছু রাসায়নিক বিক্রিয়া হতে থাকে হ্যাঁ সেটা ঠিক কিন্তু তাছাড়াও ওই একটার মধ্যে আরেকটা মেশানো ছাড়াও কিন্তু রাসায়নিক বিক্রিয়া ঘটতে পারে যে যে বিষয়গুলোর জন্য এই বিক্রিয়াগুলো ঘটে যারা রাসায়নিক বিক্রিয়ার উপর প্রভাব বিস্তার করে তাদের বলা হয় রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক আমরা প্রভাবক সম্পর্কে আজকে জানব দেখো দেখতে পাচ্ছ যে কয়েকটা ঘটনা এখানে দেওয়া হয়েছে এক নাম্বার কেরোসিন বা কয়লা পুড়তে অক্সিজেন চাই কিন্তু খোলা হাওয়ায় কেরোসিন বা কয়লা কি নিজে নিজে জ্বলে ওঠে উত্তর কি আসে না কেরোসিন একা জ্বলে ওঠে না বা কয়লাও একা জ্বলে ওঠে না কিন্তু কেউ কেউ জ্বলে ওঠে যেমন ধরো যেখানে ডাম্পিং ইয়ার্ড যেখানে মিউনিসিপ্যালিটির ময়লাগুলো জমা করা হয় সেই সব জায়গায় দেখবে একা একা ওই ময়লাগুলো জ্বলতে থাকে হয় কি ওই বর্জ্যগুলো জমে ওখানে মিথেন তৈরি হয় ফসফরাস ডাইহাইড্রাইট তৈরি হয় এই ফসফরাস ডাইহাইড্রেট আবার অক্সিজেনের সাপেক্ষে জ্বলে ওঠে খোলা বায়ুতে এবং মিথেনটাও তারপর জ্বলতে শুরু করে তো কয়লা বা কেরোসিন বায়ুতে না জ্বললেও ফসফরাস ডাইহাইড্রেট জ্বলছে তার সংস্পর্শে মিথেনও জ্বলছে আবার দু নাম্বার এক্সাম্পলটা এই আসি বলছে যথেষ্ট জল হাওয়ার কার্বন ডাইঅক্সাইড মাটির খনিজ সব পেলেও একটা টবের গাছ অন্ধকারে খাদ্য তৈরি করতে পারবে কি তুমি কি ভাবছো খাদ্য তৈরি হচ্ছে কি প্রক্রিয়ায় শালক সংশ্লেষ প্রক্রিয়া তার জন্য সূর্যালোকের উপস্থিতি জরুরি তাহলে এই সব সবুজ উদ্ভিদ অন্ধকারে কি খাবার তৈরি করতে পারবে ধরো আলো নেই আলো ছাড়া বাকি যা যা খাদ্যের জিনিস কার্বন ডাইঅক্সাইড জল খনিজ লবণ সব দেওয়া আছে তাহলে কি আর খাদ্যটা তৈরি হবে উত্তর কি আসছে না হবে না তিন বলছে খেলনা বন্দুকের ক্যাপ কি রেখে দিলেই ফেটে যায় না জোরে আঘাত করলে হয় ভাব যতক্ষণ না বন্দুকের হ্যামার গিয়ে আঘাত করছে ততক্ষণ তো ক্যাপটা ফাটে না তাহলে ওই যে আঘাত এই যে সংস্পর্শ অথবা এই যে আলো এরাও তো রাসায়নিক বিক্রিয়াটা ঘটতে সাহায্য করছে আলাদা আলাদা রাসায়নিক বিক্রিয়া এদের বলে প্রভাবক এই আলো শব্দ স্পর্শ ছাড়াও এরপরে আমরা দেখব তাপের জন্য হবে আমরা দেখবো তড়িৎ শক্তির জন্য হবে এরা প্রত্যেকে প্রভাবক চলো এই প্রভাবকদের সম্পর্কে পড়ি প্রথম দেখো আসছে তাপ মনে রেখো উপযুক্ত উষ্ণতা না থাকলে অনেক রাসায়নিক বিক্রিয়াই শুরু হতে পারে না যে কোনো জ্বালানি পোড়াতে হলে যথেষ্ট অক্সিজেন থাকলেই শুধু হবে না উষ্ণতাটাও বাড়াতে হবে দেখো একটা পরীক্ষার চার্ট এখানে দেওয়া আছে জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটের বিয়োজন বিক্রিয়ার ওপর তাপের প্রভাব কি করেছে করা হয়েছে যেটা দুটো টেস্ট টিউব নেওয়া হয়েছে প্রথম টেস্ট টিউবটায় দুটো টেস্ট টিউবেই দেখো যে কপার নাইট্রেটের কেলাস রাখা হয়েছে যেটা নীল রঙে দুটো টেস্ট টিউবে একটা স্পিরিট ল্যাম্প দিয়ে দেখো গরম করা হচ্ছে আর একটা ঘরের উষ্ণতায় রেখে দেওয়া হয়েছে এইবার এদের অবজারভেশনগুলো আমরা দেখব দেখো আগে দু নম্বরটা দেখি যেটা ঘরের উষ্ণতায় রয়েছে ওই একদম প্রথম ছবিটা দেখো ওটার কোনো পরিবর্তন হয়নি কি কী দেখবে লেখা আছে ঘরের উষ্ণতায় ক্রিস্টালগুলোর কিছু হলো না তাহলে কি বুঝব রাসায়নিক বিক্রিয়া হয়নি দ্বিতীয়টা যেটা স্পিরিট ল্যাম্পে গরম করা হয়েছে সেটাই দেখো অবজারভেশন লেখা আছে বা দেখতেও পাচ্ছ ছবিতে যে গরম করলে নীল ক্রিস্টালগুলো কালো গুঁড়োয় পরিণত হচ্ছে আর দেখো টেস্ট টিউবের মুখ থেকে বাদামি ধোঁয়া বেরোচ্ছে এই বাদামি ধোঁয়াটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের বর্ণ যেহেতু কিউপ্রিক নাইট্রেট এই নাইট্রেট লবণগুলোকে যখন গরম করা হয় তখন নাইট্রোজেন ডাইঅক্সাইডের এই বাদামি ধোঁয়া বেরোতে দেখা যায় তার মানে এখানে কি বুঝবো না রাসায়নিক বিক্রিয়া হচ্ছে তাহলে সিদ্ধান্ত কি আসব না ঘরের উষ্ণতায় যেটায় সেটাই দেখছি বিক্রিয়া হচ্ছে না যেখানে তাপ দিচ্ছি সেটাই বিক্রিয়া হচ্ছে সুতরাং এখানে প্রভাবকটাকে তাপ ঠিক একই রকমভাবে দ্বিতীয় প্রভাবকের আলোচনায় যাই সেটা হচ্ছে আলো দেখো তোমরা আলোর প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটতে একটা তো সারাদিনই দেখতে পাও যে সবুজ উদ্ভিদ সে যখন তার খাদ্য তৈরি করে কিভাবে খাদ্য তৈরি করে মাটি থেকে মূল দিয়ে যে জল খনিজ লবণ শোষণ করেছে আর বাতাস থেকে স্টোমাটা দিয়ে যে কার্বন অক্সাইড নেওয়া হয়েছে সেইটাই এবার শালো সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয় গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি হয় শর্করা জাতীয় খাদ্য এবং এই প্রক্রিয়াটায় তোমরা আরও যখন উঁচু ক্লাসে উঠবে দেখবে হিল রিয়াকশান একটা হয় সেখানে কিন্তু এই লাইট সানলাইটের একটা বিরাট ভূমিকা রয়েছে অর্থাৎ এই জন্যই দেখা যায় যে রাত্রিবেলায় কিন্তু গাছের এই শালক সংশ্লেষ প্রক্রিয়াটা হচ্ছে না সুতরাং আলোর প্রভাব এখানে ভালো করেই দেখতে পাওয়া যায় এছাড়া ধরো যখন ফটো তোলা হয় ছবি তোলা হয় ফিল্মের ফটি ফটো তুললে ওই ফিল্মের মধ্যে আলো রাসায়নিক বিক্রিয়া করে একটা ছাপ তৈরি করে সেখান থেকেই কিন্তু ফটো ডেভেলপ করে নেওয়া হতো বা হয় হ্যাঁ তো অর্থাৎ ফটো ইলেকট্রিক যে কোষগুলো আছে সেইগুলোর ওপরেও কিন্তু আলোকের প্রভাব রয়েছে এবং তার প্রভাবে তড়িৎ ক্রিয়া সৃষ্টি হয় যদিও সেটা রাসায়নিক বিক্রিয়া নয় তবুও এই প্রসঙ্গে বলে রাখলাম আচ্ছা এইবার আসি চাপের ক্ষেত্রে দেখো একটু আগে আমরা বলছিলাম যে ক্যাপ বন্দুকের ক্যাব তো এমনি এমনি ফেটে যায় না যখন ট্রিগারটাকে চাপা হয় তখন হ্যামারটা গিয়ে ধাক্কা মারে এবং সেই ক্ষেত্রেই মানে সেই সময় ওই ক্যাপটা ফেটে যায় তাই তো এই যে রাসায়নিক বিক্রিয়াটা ঘটছে ঘটে শব্দ তাপ আলো উৎপন্ন করছে এক্ষেত্রে তাহলে ভূমিকাটা কে নিচ্ছে চাপ হ্যামারের চাপ এসে এই রাসায়নিক বিক্রিয়াটা ঘটাতে বাধ্য করছে এইবার তার পরবর্তী প্রভাবক তুমি দেখতে পাচ্ছ কি দ্রাবক এমনি এমনি রাসায়নিক বিক্রিয়া হয়তো করছে না কিন্তু যেই মুহূর্তে তাদের দ্রবীভূত করা হলো এবং তারা একটা হোমোজিনিয়াস মিক্সচার তৈরি করে ফেললো সমসত্ব দ্রবণ তৈরি করলো তখনই দেখা যাচ্ছে তারা রাসায়নিক বিক্রিয়ায় পার্টিসিপেট করছে যেমন ধরো আমরা এক্সাম্পল দিচ্ছি এখানে যে সোডিয়াম বাইকার্বনেট আর টার্টারিক অ্যাসিডের বিক্রিয়ার কথা আমরা এখানে দেখি দেখো এক্ষেত্রেও দুটো টেস্ট টিউব নেওয়া হয়েছে প্রথম টেস্ট টিউবে শুকনো খাবার সোডা মানে সোডিয়াম বাইকার্বোনেট আর টার্টারিক অ্যাসিডের একটা ক্রিস্টাল কেলাস মিশিয়ে টেবিলে রেখে দেওয়া হলো কোনো জল দেওয়া হলো না আর দ্বিতীয় টেস্ট টিউবে কী করলো ওই শুকনো খাবার সোডা টার্টারিক অ্যাসিডের ক্রিস্টাল মিশিয়ে তার মধ্যে জল ঢেলে দেওয়া হল প্রথমটার ক্ষেত্রে কি দেখবে কোনো বুদবুত বেরোয় না দ্বিতীয়টার ক্ষেত্রে দেখা যাচ্ছে দ্রুত বের হচ্ছে। এই বুদবুদটা কিসের বুদবুদ খাবার সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট আর টার্টারিক অ্যাসিড এই অ্যাসিডের সংস্পর্শে বাইকার্বনেট যখনই আসে তখনই যখন দ্রবীভূত হয়ে যায় মানে জলের সংস্পর্শে আসে দুজনেই তখনই কি হয় ওদের রাসায়নিক বিক্রিয়া ঘটে কার্বন ডাইঅক্সাইড বেরোতে থাকে এবং কার্বন ডাইঅক্সাইডেরই বুদবুদ দেখতে পাওয়া যায় এক্ষেত্রে জল একটা তরল যা কিনা না দ্রাবক রূপে কাজ করছে দুটো কঠিনের গুঁড়োকে মেশালেই তাদের অণু বা আয়নরা কিন্তু মিশে যাওয়ার সুযোগ পায় না দ্রাবকের অণুরা এসে বিক্রিয়কের মধ্যে থাকা অণু বা আয়নদের আলাদা করে ফেলে তখনই বিক্রিয়াটা শুরু হয় মনে রাখবে জল কিন্তু একমাত্র দ্রাবক নয় জল একটি ধ্রুবীয় দ্রাবক বা পোলার দ্রাবক এছাড়াও বিভিন্ন অধ্রুবীয় দ্রাবকের সন্ধান আমাদের জানা আছে যেমন ধরো কেরোসিন বেনজিন হেক্সিন কার্বন টেট্রাক্লোরাইড ক্লোরোফর্ম তারপিন তেল এদেরও কিন্তু বিভিন্ন জায়গায় দ্রাবক দ্রাবকরূপে ব্যবহার করা হয় এইবার তোমার মনে একটা প্রশ্ন এসে দাঁড়াতেই পারে ওইখানে তোমার বইয়েও এই প্রশ্নটা দিয়ে দিয়েছে যে খাবার সোডা আর টার্টারিক অ্যাসিডের পরীক্ষায় টেস্ট টিউবে যদি জল না দিয়ে খানিকটা কেরোসিন বা বেনজিন দিয়ে ঝাঁকাই তাহলে কোনো বুদবুদ বেরোতে দেখা যায় না কেন এমন হয় তার কারণ হচ্ছে সোডিয়াম বাইকার্বনের কেরোসিনে বা বেনজিনে দ্রবীভূত হয় না সে কেবল পোলার দ্রাবকেই দ্রবীভূত হয় আর যদি দ্রবীভূত না হয় তাহলে তাদের অনুগুলো আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনাও নেই আর বিক্রিয়া ঘটারও সম্ভাবনা নেই ঠিক আছে উত্তরটা দেখো এখানে লেখা আছে আমরা পড়ি একবার বলছে খাবার সোডা আয়নীয় যৌগ কেরোসিন বেনজিন বা তারপিন তেলের মতো দ্রাবক আয়ন দিয়ে তৈরি জিনিসকে দ্রবীভূত করতে পারে না আবার টার্টারিক বা অন্য অ্যাসিডকে বিক্রিয়া করতে হলে হাইড্রোজেন আয়ন দিতেই হবে সেই ঘটনা কোথায় ঘটতে পারে জলে কেরোসিন পেট্রল বা তারপিন তেলের মতো অধ্রুবীয় দ্রাবকে ঘটবে না তাই বিক্রিয়া শুরুই হবে না দেখো এইবার একটা ছবি দেখাচ্ছে যে কিভাবে আয়নীয় পদার্থগুলো জলে দ্রবীভূত হয় এখানে আয়নীয় পদার্থের বা তরিদ্রজী পদার্থের উদাহরণ হিসেবে নেওয়া হয়েছে সোডিয়াম ক্লোরাইডকে মানে খাবার লবণ বাড়িতে যে খাদ্য লবণ আছে সেই খাদ্য লবণই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তার ক্রিস্টাল বা তার কেলাসকে যখন জলে দিচ্ছি দ্বিতীয় ছবিটা দেখো প্রথম ছবিটা তো হচ্ছে ওই সবুজ আর সাদার মধ্যে যেটা দেখছো ওটা তো সোডিয়াম ক্লোরাইডের কেলাস যার মধ্যে সাদা অংশগুলো হচ্ছে সোডিয়াম ক্যাটায়ন এবং সবুজ অংশগুলো ক্লোরাইড অ্যানায়ন দেখো ক্যাটায়নের সাইজটা কিন্তু অ্যানায়নের থেকে ছোট। এগুলো আমরা পরে আবার বড় হলে কেন এরকম হয় শিখবো যাই হোক এই যে ক্রিস্টালটা বা কেলাসটা দেখো অনেক ঘন সন্নিবিষ্ট একসাথে আছে যেই জলে দিয়েছি দেখো ওরা আলাদা হয়ে গেছে দ্বিতীয় ছবিটায় দেখো লেখা আছে জল ক্রিস্টাল থেকে আয়নদের আলাদা করতে শুরু করেছে আলাদা আলাদা হয়ে যাচ্ছে কিছুক্ষণ বাদে দেখো পরের ছবিটা যখন দ্রবীভূতই হয়ে গেল ওই লালগুলো হচ্ছে জলের অণু জলের অনুর মধ্যে ওই আয়নগুলো দূরত্ব কতটা বেড়ে গেছে অর্থাৎ এনে প্লাস ও সিএল মাইনাস আয়ন দ্রবণে ছড়িয়ে পড়েছে বুঝতে পারলে যেসব যৌগ আয়ন দিয়ে গঠিত এই সোডিয়াম ক্লোরাইডের মতো মানে বিভিন্ন লবণগুলো সোডিয়াম ক্লোরাইড হোক পটাশিয়াম ক্লোরাইড হোক সোডিয়াম সালফেট হোক একটু আগে কপার নাইট্রেট পড়লে সে হোক এই যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জৈব দ্রাবকের মানে ইথার বেনজিন ক্লোরোফর্ম ইত্যাদির চেয়ে জলে বেশি দ্রাব্য তাহলে বলো সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম নাইট্রেট নিয়ে কোনো রাসায়নিক বিক্রিয়া যখন ঘটাবে তাহলে তুমি কোন দ্রাবকটা বেছে নেবে যেখানেও দ্রবীভূত হয় সেইটাই অর্থাৎ জল বেছে নেব ঠিক কি না বেশ এবার চলে আসি পরবর্তী যে প্রভাবক আছে তার সম্পর্কে এবার আসি তড়িৎ সম্পর্কে জলে একটু সালফিউরিক অ্যাসিড মিশিয়ে তার মধ্যে ব্যাটারির সাহায্যে তড়িৎ পাঠালে যদি পাঠানো যায় তাহলে দেখা যাবে দুটো তরিদ দ্বারেই করে গ্যাস বেরোচ্ছে এর মধ্যে একটা গ্যাস হবে হাইড্রোজেন আর একটা অক্সিজেন এক্ষেত্রে জল ভেঙে গিয়ে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস তৈরি করে দেখো সমীকরণ দেওয়া আছে টু এইচ টুও যেটা কিনা তরল অবস্থায় ছিল তার মধ্যে তড়িৎ দেওয়া হয়েছে দুটো তড়িৎদ্বারের মাধ্যমে তারা ভেঙে গেছে টু এইচ টু যেটা কিনা গ্যাসীয় হাইড্রোজেন গ্যাসীয় পদার্থ প্লাস ও অক্সিজেন সেটাও গ্যাস এখানে যদি তড়িৎ না পাঠানো হয় তাহলে কিন্তু গ্যাস তৈরি হয় না তার মানে কি দাঁড়াচ্ছে তড়িৎটাই এক্ষেত্রে প্রভাবক যে কিনা রাসায়নিক বিক্রিয়াটা ঘটাচ্ছে এই যে পরীক্ষাটা এটা নিজেরা বাড়িতে করতে যাবে না এটা বিপজ্জনক পরীক্ষা আচ্ছা তোমাদের এই যে পরীক্ষাটা করলাম মনে রাখবে এটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ জলের তড়িৎ বিশ্লেষণ করা হলো শুধু জল কিন্তু এই প্রক্রিয়াটায় সাড়া তেমন দেয় না কিন্তু জলের মধ্যে যখনই একটুখানি অ্যাসিড মিশিয়ে দেওয়া হয় তখনই কিন্তু জল নিজে আয়নে ভেঙে যেতে থাকে আসলে জল মৃদু তড়িৎ বিশ্লেষ্য ভাঙতে চায় না কিন্তু যখনই অ্যাসিড পায় ও আয়নে ভাঙে এবং এই প্রক্রিয়াটা চলে যাই হোক তোমরা ইলেকট্রোপ্লেটিংয়ের কারখানা দেখেছ পাড়ায় পাড়ায় দেখতে পাওয়া যায় অনেক সময় এক্ষেত্রে এই তড়িৎকে কাজে লাগিয়ে লোহার তৈরি থালা চামচ বাটির ওপরে নিকেলের আস্তরণ দেওয়া হয় কেন না দেখো লোহা যদি খোলা বাতাসে পড়ে থাকে মরচে পড়ে জলীয় বাতাসের সংস্পর্শে এবং অক্সিজেনের উপস্থিতিতে মরচে পড়ে কিন্তু যদি তার উপর নিকেলের আস্তরণ দেওয়া হয় মরচেটা কমে যায় অর্থাৎ স্থায়িত্ব বাড়ে তাই দেওয়া হয় যারা টিন দেয় ছাদের ওপরে সেই টিনেও মরচে পড়ে ভেঙে যায় তাই টিনের ওপরে দস্তার প্রলেপ দেওয়া হয় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে একে বলে গ্যালভানাইজেশন গ্যালভানাইজড শিট বলা হয় সেগুলো হয় তো এই আস্তরণ দেবার কাজটাও কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া এবং সেখানে এই বিক্রিয়া ঘটাতে তড়িৎ শক্তিই ব্যবহার করা হয় তড়িতের প্রভাবে অনেক রকম কিন্তু বিক্রিয়া ঘটতে থাকে আমরা একটু আগে বলেছি তড়িৎ বিশ্লেষণ এবং এই পরের যে প্রক্রিয়াটা বললাম এক ধাতুর ওপরে আরেক ধাতুর প্রলেপ দেওয়া এর নাম তড়িৎ লেপন এছাড়া এই তড়িৎ বিশ্লেষণকে কাজে লাগিয়ে আমরা আকরিক থেকে ধাতু নিষ্কাশন করতে পারি নিষ্কাশিত ধাতুকে পরিশুদ্ধ করতে পারি এরকম নানা কাজে তড়িৎ প্রভাবকের প্রক্রিয়া আমরা কাজে লাগাতে পারি আজকে তাহলে এইটুকুই থাক আমরা আজকে যা শিখলাম সেটা হচ্ছে বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়ায় কোনো কোনো শর্ত দেখা যায় সে যখন থাকে তখন বিক্রিয়াটা হয় যখন না থাকে তখন বিক্রিয়া হতে চায় না এই শর্তগুলোকেই আমরা বলেছি প্রভাবক যেমন আমরা দেখেছি তাপের প্রভাব দেখেছি চাপের প্রভাব দেখলাম দ্রাবকের প্রভাব এবং দেখলাম তড়িতের প্রভাব এই চারটি প্রভাবক সম্পর্কে আজকে জানলাম পরের দিন আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাবক সম্পর্কে জানব তার নাম হবে অনুঘটক আমি ক্লাস নেওয়ার আগে পর্যন্ত তোমরা অনুঘটক সম্পর্কে যা যা জানতে পারো সেটা জেনে রেখো আর এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি কিছু প্রশ্ন এরপর আমি দিয়ে দেব সেগুলো কিন্তু সলভ করে নিও ঠিক আছে ভালো থেকো বাড়িতেই থেকো আর যেমন বলা হয়েছে তেমন মাঝে মাঝেই সাবান দিয়ে হাতটা ধুয়ো খাওয়ার আগে তো বটেই বাইরে বেরোনোর কোনো দরকার নেই আনন্দে বাড়িতে থাকো যাতে আমরা স্কুল খুললে সবাই একসাথে সুস্থভাবে স্কুলে গিয়ে পঠন পাঠনের কাজ এগিয়ে নিয়ে যেতে পারি ঠিক আছে ভালো থেকো